তোর বাপের গান গায় আলার যে, তোর বাপের গান একটা গান বানাইতে কইতে, হ্যাঁ কমান করবে না, অসুখ থেকে ভালো হয়ে আসছি দিদি, থাল বাংলাদেশ হন আমি কই আছে না, এটা আমি দেখবো ঠিক করে দে মুখবারে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন সবাই, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি বিনোদনে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক অঙ্গনে একটি বিষয় নিয়ে ঝড় উঠেছে, বলা যায় ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি কি? আখ খেতে ছাগলবন্দি না আখ কলে ছাগলবন্দি? এই গানটি আমাদের বাংলাদেশের একজন সুখ্যাত বয়াতি এবং কণ্ঠশিল্পী জনাব কুদ্দুস বয়াতি তার নিজের বলে তিনি জানিয়েছেন। এই গানটি গিয়ে যিনি ভাইরাল হয়েছেন শিল্পী লাইলা, এখন পর্যন্ত কুদ্দুস বয়াতির ভাষ্য মতে গানটিকে পরিবর্তন করেননি, এবং এই গানটি যারা ইউটিউব চ্যানেলে ছেড়েছেন তারাও কোনো ধরনের ক্রেডিট দেননি। আক্কলে ছাগলবন্দি, জালেবন্দি মাছ না জলেবন্দি মাছ, এই সব নিয়ে এখন সাংস্কৃতিক অঙ্গনে তুমুল আলোচনা, তুমুল সমালোচনা। কুদ্দুস বয়াতি দাবি করেছে এই গানটি তার লেখা। উনি বলছেন আখ খেতে না আক্কলে ছাগলবন্দি। আক্কল বলতে আমরা বুঝি, আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কথা হয় যে তোর আক্কল হারিয়ে গেছে নাকি, আক্কল মানে জ্ঞান। আক্কলে ছাগলবন্দি কী করে হয়? আখ খেতে ছাগলবন্দি এটা আমরা ছোটোবেলায় দেখেছি, কেন জানেন? ছাগল হলো সর্বভোগ প্রাণী, মানুষের ক্ষেত খেয়ে ফেললে তখন করত কি, ছাগলটাকে ধরে আখের যে পাতা আছে সেই পাতা দিয়ে মুখটাকে বেঁধে আখ খেতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। আর ওইটার থেকেই পালাকাররা এটা রচনা করেছে, আখ খেতে ছাগলবন্দি। কুদ্দুস বয়াতি সাফ জানিয়ে দিয়েছেন যে এই গানটি লেখা এবং সুর গাওয়া তারই, কিন্তু কেউ কেউ আবার বিতর্ক তোলার চেষ্টা করছেন যে এই গানটি ময়মনসিংহ গীতিকার। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব কুদ্দুস বয়াতি, আপনি কেমন আছেন? সারে বারাজাত হিন্দু, সারে জাত মুসলমান, শেখ মোগল, সৈয়দ পাঠান, যারাই আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আমি একটা জিনিস জানি, তার অর্থ হইল আমার লেখাপড়া নাই, জীবনে লেখাপড়া করছি না, না করলেও আমি 48 বছর ধরে আমি গান গাই। হ্যাঁ, এই যে মেয়েরা কথা এই কথা সেই কথা এক কেন করে আনলে, এটা আমি গান আকারে করছি, আমাদের হাওড় অঞ্চলে করে আমি গান দিয়ে আমি তৈরি করেছি। আমার একটা মাঠ আছে, আমার খেলার মাঠটা যেটা, এই খেলার মাঠে বাংলাদেশে আমার শিষ্যরা সারা, আমার কাছে যারা শিখছে এরা সারা, আর কেউ বাংলাদেশে কোনো বেড়ি বেড়াই নাই, আমার এই মাঠের মাঝে ডুববো গিয়া। মাঠে ঢুকলে আমার কাছে প্রশ্নের উত্তরটি দিতে হবে। গানের মাঠ? হ্যাঁ, গানের, আমার গানের মাটির তো, গানের মাঠ, আমি তো একটু মাঠে আছি, আমি হলাম লোকজ সম্রাট, যদি বাংলাদেশে কিন্তু বেড়াতে কথা হাতে আমার সামনে বইব, বইলে ভরে লুকজ কোনটারে কয় কীটারে কয় না কয় গান কারে কয় বলে আন্তাজে কয়েলিব। আখ কেতে আখ হইল এই যে খায় গুড় খায়, আখ খেতে ছাগলবন্দি হয় কীভাবে? হ্যাঁ, আর জলে বন্দি মাছ, জলে তো মাছের বাসায়, মাছ তো তাকেই জলে, তার তো বন্দি হওয়ার দরকার নেই, তো জলে মাঝে বাসে বেড়ায়, অন্ধকারে বেড়ায়, মানে তার স্থান ডাঙায় আসছে তো সে মারা যাবে তো। হ্যাঁ, জলেই তার বসবাস। হ্যাঁ, জলেই বসবাস, জলে বন্দি মাছ, এই দেওয়া হইল এক নম্বর ভুল। আর যেই কমাস করে এরে দরিয়া, আমার ভুল হলো আনো আর হে আমার কাছে আয়ুক, আয়ার 10-15 জন 70 জন লোক লইয়া আমার ভুল হলো বইব। আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ। এই যে মেয়েটা গান লাগাইলো আখ খেতে ছাগলবন্দি জলেবন্দি মাছ, নারীর হাতে হুরুরবন্দি ঘুরে 12 মাস, আর আমার এনে কথা হইল আখকেলে ছাগলবন্দি, ছাগল যখন সারিয়ে দেয় তখন কেউ ধরতে পারে না, ব্রেন কেলায় ইয়ে হে আমি দেখার ইয়ে ব্রেন কেলায় ছাগলটা ধরতে হয়, এ আম্মকে কি বুঝে না,
আক্ষেত ছাগল কয়টা আক্ষেত আছে বাংলাদেশ যে আক্ষেতে ছাগল বন্দি মুখ বান্ধে দে ছাগলের মুখ বান্ধে দে আমারে বুঝাইবে বুঝাইলে ইডা মুগর লাগবো নালে ইডা মুগরটা তোরে আমি দিয়ে দেম যে বেড়াই বসে দেশে বেড়াই দি করস নাকি এটা আমি 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 কদ্দুস বয়াতি একাই 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 আমি 120 এর উফে আর আমি কিছু কথা বলতে পারি না আচ্ছা আমার কত হলো যে আক্কেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ নারীর হাতে ফুরুর বন্দি ঘুরে বারো মাস হ্যাঁ লেখ হ্যাঁ কইছে কি এক জাতের নারী আছে খালি ফান কায় হ্যাঁ এইবারই কথাটা সেইবারে লাগায় এই ফান তো 10 কোটি মেয়ে তা কথা এই দেশের মধ্যে 5 কোটি মেয়ে ফান কায় বেহে কি কথা লাগায় এ আম্মুকের বাচ্চা বেহে তো কথা লাগে না আর আমার কত হইল কতগুলি নারী আছে কতগুলি সামান্য কিছু কতগুলি নারী আছে ঘুরে বাড়ি বাড়ি ইয়ার কথাটা তারতে দিয়া কায় ফান সুবাড়ি নাকি একটা মধ্যে দিচ্ছে সে এক জাতের নারী আছে লম্বা কালো মাথার চুল সেই নারী বসে বসে গড়ে হুটায় হুল আরে এক জাতের নারী আছে লম্বা কালো চুল সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল এই কালো মাথা চুল তো বেহরে আছে লম্বা মাথা চুল বেহরে আছে বেহি গড়ে হুল ফুটায় ফুল কারে কইছে কয়টা ফুল ফুটাইতো কেন আর আমি বলছি যে এক জাতের নারী আছে আঞ্জার আঞ্জা চুল কতগুলি নারী আছে আঞ্জার আঞ্জা চুল বাতে কাউরে কম হইলে গলায় বান্ধে ডুল ফাজলামির উফরে আমার বাংলার মেয়েরারে অপমান করা না এটা আমার বাংলার মেয়েরারে অপমান করছে নাকি আর একটা দিছে কি কইছে এক জাতের নারী আছে গুসুল করিয়া চুলে মারে যারা এক জামাই তাকতে হাজার জামাই কারা এইটা আমার মনে হয় যেন যেটি এইডি যেটি কমার্সটি করে এইডির মধ্যে এইডি আছে যে তার মা কি বাবা হ্যাঁ থাকতে আর জামাইয়া ঘুরে আয়া কথাটা বুঝতে পেরেছি কারণ আমি তো বয় ফাইয়া কথা কই না কারণ বয় নেই আমার কারণ আমি আমি একাই একাই আমার সামনে কারইয়া কথা কইবে আজ্ঞা দিবে লোকসঙ্গীত কারে কয় কোন জাতের অভিনয় করতে হয় আর 40 বছরের ভিতরে 40 বছর তাকে যদি কেউ গান্ডা লেখা তাহে তবে আমার তো দেখিয়া আমার তো শূন্যা গড়মালে আবার নাই আর 40 বছর আগে হইলে এটা তোর বাপদা দ্বারা লিখছে ওকে দেহান্যা আমি কেস করিয়েছি এটা কি তো কয় কপিরাইট কপিরাইটে আমি বলেছি আমার গানটাও দিচ্ছি আচ্ছা আরেকটা দিছে কি দিছে একটা গানের মধ্যে বলছে একটা কথার মধ্যে বলছে সে এক জামাই থাকতে হাজার জামাই কারা আর আমার কত হইল কতগুলি নারী আছে হ্যাঁ গুসুলবুড়ো করিয়া নারী গুসুলবুড়ো করিয়া নারী চুলে মারে লারা এই যে লারা চুলে মারে লারা এক জামাই মরে গেলে হাজার জামাই কারা কি আরেক জামাই কারা যেই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া আর আরেকটা দিছে কি ফিরিত যতনে ফিরিত রতনে ফিরিত গলার হার ফিরিত বড় লেডা না পীরিত যতন পীরিত রতন পীরিত বড়ই লেডা আরে পীরিত কইরা মইরা গেছে হে মাইমন সিংহের বেড়া ফিরিত ফিরিত করিও না রে ফিরিত বড় লেডা বে তো জান যৌবনটা দাও না ইয়ে তখন ফিরিত ফিরিত করে দাও ফিরিত ফিরিত আই অর্থে এই জন্যই আমি বলছি যে ফিরিত ফিরিত করিও না রে ফিরিত বড় লেডা ফিরিত করিয়া মরিয়া গেছে নারায়ণগঞ্জের বেড়া ফিরিত ফিরিত করিও না রে ফিরিত বড় লেডা ফিরিত করিয়া মরিয়া গেছে নেত্রকোণার বেড়া ফিরিত ফিরিত করিও না মানে মানে একটা কথাই 50 কেন বলা যাবে আমি 50 কেন বলি নাকি
আচ্ছা, আমার নাম আছে গানের মাধ্যমে, হ্যাঁ, ফানকাইলে সুবারে লাগে আর লাগে শুন, ঘষিয়া ঘষিয়া জলে কদ্দুসের আগুন, হ্যাঁ, মানে এরম। আর এরম আমার আমি দাঁড়াইলে তো গাহা আইতে তাহে, এটাকে আমার মহস্ত এই এই যারা বলতেছে যে না, এটা 60 বছর আগে 70 বছর আগে কোন বাবা, হ্যাঁ, মোম সিং গীতিকার মাঝে আছে, মোম সিং গীতিকার মা তাকে তাহে এই কথাটি কেমন, হ্যাঁ, একদাতে নারী আছে ভাইয়ের গোসা মুডা, এই নারী রে করলে বি এবং সে তাহে কুডা, কতগুলি নারী আছে আতের গোসা মুডা, এই নারীরাই মরিদ বাটলে বাঙ্গা জায়গা ফাটা, এই যে যাইও না যাইও না বন্ধু যাইও না সারিয়া, তুমি বন্ধু সাইরা গেলে থাকবো কেমন কইরা, আরে বড় আইতে আছে দিন ভরা গান গাইলে গেলে আইবো এই ভাই আইবো কেলারে লেখছে গানটা, আর কিটা করছো বেড়া দুয়ে তাহ বেড়ার ঘরে বেড়া হইলে ময়দান ময়দান, তুমি নে মানে কেস করবা, আমি করিয়ালছি তুমিও করে লাও, আমার বাংলাদেশের মেয়েরারে অপমান করিয়া তুমি গান বানাই আলছো, হ্যাঁ, গরো ফুডায় ফুল ফুডায় বাংলাদেশ সরকারে কমাইতেছে সন্তান হইবার লাগে, তুমি কইতো কালো লাম্বা কালো মাথার চুল গান গাই আলছো, কালো মাথার চুল তো আমার মার আছে, হংলার আছে, তস্কার আছে, আর তোমারও মার আছে, বেহরি কালো মাথার চুল এলাকে ফুল ফুটাইতেছে, এরম কথা আমার কথা যদি কেউ আমার সাথে বাঁচতে চায় আমি রেডি, কিন্তু লাইলা তো এখন পর্যন্ত না আমাকে কেউ বলেনি, কিছুই বলে নাই, এরা তো মনে হচ্ছে রাইট রাইটটা বার করতে হবে আর সামার সামনে গান গাইতে হবে, আমার শিষ্যর এই দেশে আমি আবিষ্কৃত, মাথা চুল বাড়িয়া আমি আনছি, উন্না আমি আনছি, কমন নাসানি আমি আনছি, টপ্পা করিয়া কথা কওয়া আমি আনছি, হ্যাঁ, একটা গানে 40টা অভিনয় করা আমি আনছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে মালদিন সে 88-তে আমারে দেয়া 2 মাস পর্যন্ত তার নাট্য ব্যক্তিটারে ব্যক্তিটারে ট্রেনিং দেওয়া হয়েছে, আমারে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমারে দেয়া ট্রেনিং দেওয়া হয়েছে, আমি সেই কদ্দুচ্ছা। কুদ্দুস ভাইজি যে দাবি করেছে গানটি ওনার লেখা, আমি তো ইউটিউব ঘেটে কোথাও পেলাম না ওনার গাওয়া গানটি আছে। যদি আমি চর্যাপদ মধ্যযুগীয় বাংলা সাহিত্য নিয়ে আমি কাজ করছি, পুঁথিপালা গান নিয়ে কাজ করছি, আমি কোথাও খুঁজে পাইনি এই গানটি, কুদ্দুস বয়াতি লিখেছে, এই এর জন্ম আরও আগে হয়েছে, বিভিন্ন বয়াতিরা ধোয়া তৈরি করে পালা শুরু করতেন, দোয়ারকিরা সেই ধোয়াটি করতেন। আমি যে জিনিসটা বলতে চাইছি যে দয়া করে এই বিতর্কটি থামান, বিতর্কটি থামান, যদি না থামান তাহলে আপনি যেরকম বলছেন যে আপনার বন্ধুবান্ধব সবাই বলতেছে যে আইনের দ্বারস্থ হবেন, আমরাও কিন্তু আইনের দ্বারস্থ হব, আখ খেতে ছাগলবন্দি এটাই ঠিক, আক্কল নয়, থামান, না থামালে থামাতে কী করে হয় আমরাও জানি। তুমি কইলি যে না, এটা আদে শুনছি, কই শুনছ আর কই দেখছ, লেহাড়া কোন আছে এটা আমার দেহানি লাগব, হ্যাঁ, বাতি জল জলের বাতি নিবে না আল্লাহ লিলুয়া বাতাসে, এই যে তুমি আমার আমি তোমার আকাশের ইসান, তোমার লাগে বানাইব সোনামুখী পানে বাতি, আমার সুর বেই বেড়া দেখটা আমার, আর কেউ নাই, আর এই দেশে যারা আছে এটি আমার শিষ্য, রাইট, আর না বেড়া হইলে ময়দান হয় কথা লইয়া। এখন এই যে যারা গানটি প্রথম এই যে লাইলা যে এখানে প্রকাশ করলো, তারা ওখানে লিখেছে লিরিক টিউন কালেক্টেড, হুম, আপনি দেখেছেন বোধ হয়? না আমি ইংরেজি ইংরেজি বুঝি না, আমার কথা হইল যে লিরিকটি ব্রিকটিক ব্রিকটিক লেক্সস 30 বছর আগের তো আমার এই গান আছে, রেকর্ড করা আছে, এই গান তো সবসময় আর টিভিতে গাইছি, বেস টিভিতে তো আমি এটা গাইতেছি, আমি আজ গত 88-তে আমি টেলিভিশনে যে সময় কিছুই আসেন না, সে সময় তো আমি টেলিভিশনে আসি বিটিভিতে, হ্যাঁ, কোয়াল লইল মাত বুড়িটা কম করবা, আর মাত বুড়ি করলে সামনে আসবে, এটা হইলে
আয়া বুঝাই লাগবো, দেহানি লাগবো, কিভাবে ডিডারে কিভাবে কথা দিই তো, কিভাবে বিয়ার গান দিওয়ায় আইলি দিয়া আটা যায় দামানির বাই সড়ক দেয় আটা যায় দেয় না দেহাইলে না কমাস করিস না, কমান করবে না, অসুখ থেকে ভালো হয়ে আইসি দিদি থাল বাংলাদেশ হন আমি কই আছে না এটা আমি দেখবো ঠিক করে দে মুখ্যবারে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি আমার এমনি সহায়তা আমি বানাইছি না তোর বাপে বানাই আছে নাহি আন তোর বাপের ডাক দিয়া বানাক আরে দেহ হুগলে হাড়া দে হোক আর 40 বছরের থেকে তো কেউ লেখাতে হয়তো আমার ডর লাগছে রে কারণ আমার এমন একটা গ্রাম বাদ নাই যে এই গ্রামের হানি বাদ আমার হেড়ো নাই বিরত ময়মনসিংহে বিরত ময়মনসিংহের তো ফানি ভাত আছে দিয়ে আমি খাইছি ফানি ভাত খাই শিখছি এই এই বাড়িতে গেছে এই বাড়িতে গেছে এই বেড়া হে বেড়া বুঝিয়া বেড়া ডরে বেড়া কিবা কথা কইতো এই কথাটি ব্যক্তি এক কর্ম করিয়া বাদ আমি গান আকারে আমি গাই আমি সেই কদু চা হ্যাঁ আর বাহাদুরি করবো হ্যাঁ ইংলিশ মারাও ইংলিশকে মারাই দেবো আমাকে বারে তুমি কখন এমন করবা না সুজা পথে চলো বলো যে সব গান যা আছে কদ্দুস বয়াতের না হলে ফিল্ডেলাম আয়া ফিল্ডেলাম কিরম বেড়াটা হইস আমার সামনে আয়ো 20-50 জন লইয়া নাহলে মঞ্চে আয়ো দেখাইয়া দেবেন এই দেশের সরকার শেখ হাসিনা আমার মা আমার আমার এই দেশের মেয়ারে কুটু কথা বলা মানে শেখ হাসিনার কুটু কথা বলা পার্লামি পাইছ বাপের বাড়ি পাইছ নাকি কয়েলবা ফুডায় লাম্বা মাথার চুল লাম্বা মাথার চুল তো বেহারি আছে আমারও লাম্বা মাথার চুল কি লাম্বা মাথার চুল ফুডায় ফুল গড় ফুল ফুডায় বর্ষে বর্ষে ফুল ফুডায় গান গায়েল নিল কোয়েল নিল দুই আড়াইশো 500 শিষ্য আছে আমার ফল্লি গ্রামে এরা সব আমার এইসব গান গাইতেছে আপনার আরো যে গানগুলো বিভিন্ন জনের নিয়ে অনেক গান আছে এটা ওরা তো বোকা কারণ আমি লেখাপড়া জানি না কিন্তু আমার রেকর্ড করা আছে আর আমার শিষ্যরা আছে না হেরা তো লেখাপড়া আছে হেরা 20-30 বছর আগে গান লিখাতেছে এসব গান লেখা আছে হেরাতে কথাটা বুঝাতে পেরেছি আমি মানে আমার গান দিলে আছে আমি লেখাবার জানি না কিন্তু আমার সাথে যারা আছে রাখলে আবার কিছু জানি প্রয়োজনে এই গান নিয়ে আপনি প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন কিনা এই 100 বার যা মানে একবার এবার যাই আমি ট্যাং দিয়ে আতো লইয়া যায় মানুষ আটটা যায় আমি ট্যাং আতো লইয়া যাই বিচার তো বিচারি আমার যদি অন্যায় হয় হেরা যদি বাড়ি করতে পারে হ্যাঁ এডিয়া হেডিয়া এডিয়া এডিয়া যে আখ খেতে আখ গুর খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ এটা যদি হেরা যদি এটা কই তাহার হ্যাঁ আখ খেতের দেখি দেয় ফাতার দিয়া এই ছাগলের মুখ বানত এ হলো গাদা গাদার গাদা এ কয়ডা খেতে আছে আমার বাংলাদেশ কয়ডা আমার বাড়ি হয়েছে বাড়ি এলাকায় বাড়ি অঞ্চলে কয়ডা আক্কে তো আমার এন তুমি যে কইলে ফাতা দে বান্ধে 60 বছর বয়স হয়ে গেছে তোর হ্যাঁ আমার তাকে তুই নহন 11 বছরের শুধু বেডার ঘরে বেডা তাহি দেখি ভাই আবার এসেছি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হইয়া এই দেশ ঠিক করার লাগিয়া বেদা লড়বে বেদালো তাতে না টি হয়ে থাকতে হবে দেশ মাদক মুক্ত করতে হবে ঘরে ঘরে মাদক ঢুকে গেছে গা কেন আমি চাই না যে ডিজিটাল বাংলাদেশে মাদকের কোন কারবার হোক তোমার সন্তান ঠিক থাকবে তোমার সন্তান লেখাপড়া করবে হ্যাঁ এই দেশ পরিচালনা করবে আর মাদক পায় ঘুরাইবা এটা আমি সবাইকে অনুরোধ করবো তোমার সন্তানকে তুমি দেখো মাদকটাকে তোমার সন্তানকে দূরে রাখো স্কুলে পাঠাও এ আমার রিকোয়েস্ট আর গান বুঝুন বুঝুন লাগে আয়ো ডাহায়ো হায় নয়া বাড়ি লহিয়ারে বাহাদা
লাগায় সাদের বাঙ্গন, সেই বাঙ্গন তুলিতে কন্যার হাইরে জুরিরা আদিল কান্দন রে প্রাণ আমার যায় যায় রে। এটা হলো মমে সিংহে গীতিকার গান। আর মমে সিং গীতিকারটা তৈরি হয়েছে কোনো দিনও আমার বাড়ির আগে বাড়ি আছে না গোয়াল দরে, এটা আমার বাড়ি, এই বাড়ি একটা মায়া তৈরি হয়েছে চন্দ্রকুমার দে সংগ্রহ করছে আমার উস্তাদ মনসুর বয়াতেও আসিডার মাঝে লিখে দিছে। হ্যাঁ, আর জিনিস চন্দ্রসেন কলিকাতার থেকে উনি এটা বাইর করছে। আমার হি হাই বর্ণ আমার হি হাই তাইও না, কারণ আমি না আসলাম মূর্খের দেশের পণ্ডিত। হ্যাঁ, আর ওহন হয়েছে আমি পণ্ডিতের দেশের মূর্খ বেটা, লেয়া ঘরও জানি ওহন মোবাইলের নাম লিখতাম পারি, পেপার পড়তাম পারি, লিখতাম পারি, কারণ কিনু কিছু বাদ দিছি না। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা, আবার দেখা হবে। যদি কোনো কেউ আসে আমার বলল আয়ে যেন এটা আপনারা বিহে কয়ে দিন যান, সালাম সবার কাছে। অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে চ্যালেঞ্জই করলেন এবং হুঙ্কার দিলেন যে যারা এটি বলছেন যে আক্ষেতে ছাগলবন্দি কুদ্দুস বয়াতির গান না, তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন এবং এই চ্যালেঞ্জ যারা গ্রহণ করবেন তারা নিশ্চয়ই দলিলপত্র নিয়ে হাজির হবেন, এটি প্রয়োজনে প্রধানমন্ত্রীর দরবারেই এটির ফয়সালা হবে, ঠিক তো? সেটি করতেও তিনি রাজি আছেন। সাংস্কৃতিক অঙ্গনে এটি নিয়ে আবার একটি ঝড় হোক, ঝড়ের মধ্য দিয়ে গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতির অধিকার সুপ্রতিষ্ঠিত হোক। না, সব ঠিক আছে, এটাও ঠিক আছে। আর একটা কথা হলো, আরেকটা হলো অনেক শিল্পীর গান অন্য অন্য শিল্পীরা নাম দেয় গায়ে লায়, এটাকে তোর বাপের গান গায়ে লাগছে, তোর বাপের গান একটা গান বানাইতে কইতে। হ্যাঁ, এই না সময় গেলে বরে গুন ভাই কাম করে আসিল না সতী নারী চলছে ধীরে ধীরে, যাইও না যাইও না স্বামী স্বামী গো যাইও না সারিয়া আমার সারিয়া গেলে থাকবো কেমন কইরা। এই আইতাছে কইতাছি, ভালো থাকবেন সবাই।